হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে রসুনি মেথি বানিয়ে দেখাবো হিন্দিতে এটাকে বলে লসুনি মেথি যাই হোক এটা খুব সহজ প্রসেসে আমরা বানাবো আর ভীষণ টেস্টি হয় খেতে আমার ওপর ভরসা করে একবার অন্তত ট্রাই করে দেখুন আমি কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য তাহলে চলুন রেসিপি দেখে নিই একটা কড়াই নিয়েছি কড়াইয়ে আমি দেব দেড় টেবিল চামচ বেসন বেসনটাকে আমাদের ভেজে নিতে হবে মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে খুব সুন্দর একটা ভাজা ভাজা সুগন্ধ আসবে আর কালারটা একটুখানি ডার্ক হয়ে যাবে দেখুন আমার এখানে হয়ে গেছে আমি এটা সরিয়ে নিচ্ছি আর মেন কারি বানানোর জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি আপনি কারি প্যানও নিতে পারেন মানে কড়াইও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে দিচ্ছি তেল যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিচ্ছি হাফ টি স্পুন জিরে আর দুটো থেকে তিনটে শুকনো লাল লঙ্কা তো এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তেলটা খুব বেশি গরম হয়নি হালকাই গরম হয়েছে তাই একটু সময় লাগছে তো এখন এখানে আমি নিয়েছি রসুন কিছুটা কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর কিছুটা রেখেছি গোটা এই গোটা রসুনটা আমরা একেবারে শেষে তাড়কার জন্য ইউজ করব। মানে ফোড়নের জন্য তো সবার প্রথমে আমরা এখানে এই ছোট ছোট করে কেটে রাখা রসুনগুলো দিয়ে দেব। রসুন দিয়ে বেশিক্ষণ সময় ওয়েট করতে হবে না মোটামুটি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো সেকেন্ড বলছি কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে মিডিয়াম হিটে আর তারপরে আমরা দিয়ে দেব পেঁয়াজ একটা মিডিয়াম থেকে একটু বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি তো সেটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের কালারটা কিন্তু খুব একটা ব্রাউন করতে হবে না একটু ট্রান্সপারেন্ট কালার হলেই আমরা এর মধ্যে টমেটো দিয়ে দেব হিটটা মিডিয়ামেই আছে তো দেখুন পেঁয়াজের কালার ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার আমি দিচ্ছি টমেটো একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আমি একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি তো টমেটো দেওয়ার পরে আমাদের কিছু মশলাও অ্যাড করতে হবে সবার প্রথমে আমি দেব লবণ স্বাদ মতো আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো আধা চামচের থেকে একটু কম দিয়েছি একটু নেড়ে নিচ্ছি আমি টমেটোটাকে আমাদের সফট করে ভেজে নিতে হবে মানে সফট করে রান্না করতে হবে নরম করে তো ততক্ষণে আমরা এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব মাঝখান থেকে চিড়ে দিয়েছি আমি আর দেব স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি নিয়েছি কারণ আমি একটু ঝাল ঝাল করতে পছন্দ করি তো এই জন্য একটুখানি জল দিয়ে দেব যাতে টমেটোটা জলদি সফট হয়ে যায় আর এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা যাতে পুড়ে না যায় তাই জল দেওয়ার পরে আমরা বেসনটা দিয়ে দেব যে বেসনটা আমরা ভেজে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিতে হবে জলদি জলদি যাতে কোনো ঘুটলি না পড়ে মানে দলা না পড়ে লামসগুলো ভেঙে দিতে হবে খুব ভালো করে আর দেখুন বেসন দেওয়ার পরে একেবারে ঝটপট দেখুন গাঢ় হওয়া শুরু হয়ে গেছে তো এই অবস্থায় আমরা একটু একটু করে জল দিতে শুরু করব অল্প অল্প করে জল দেবো নাড়তে থাকবো আর এটা আবারও গাঢ় হয়ে যাবে তো ততক্ষণে আমরা এর মধ্যে আরেকটা জিনিস ব্যবহার করবো সেটা হচ্ছে ভাজা চিটবাদামের গুঁড়ো চিটবাদাম সিম্পলি ভেজে নিয়েছি তারপরে ঠান্ডা করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে আমি দু তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন আর চিটবাদামের গুঁড়ো দুটোই যদি একসাথে ব্যবহার করেন তাহলে স্বাদ একেবারে অতুলনীয় হয় এই জন্য দুটোই ব্যবহার করা খুবই জরুরি এই জন্য ব্যবহার করার চেষ্টা করবেন আমি নেড়ে নিয়েছি আর দেখুন আবার একদম ঠিক হয়ে গেছে আরও একটু জল দিয়ে দিলাম আমাদের ততক্ষণ পর্যন্ত এরকম অল্প অল্প করে জল দিতে হবে যতক্ষণ আমাদের লাগবে আমাদের মনে হবে যে বেসনটা জল শুষে নাও বন্ধ করে দিয়েছে মানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যে গাঢ় হয়ে যায় বেসনটা জলটা সোক করে নেয় এটা যখন বন্ধ হয়ে যাবে মনে হবে তখন আমরা জল দেওয়াও বন্ধ করব আর ঢেকে দেবো কিছুক্ষণের জন্য তাতে কি হবে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে আর তেলটা কিন্তু খুব সুন্দর উপরে চলে আসবে তো দেখুন আমার এখন মনে হচ্ছে জল শোষা বন্ধ হয়ে গেছে বেসনের তাই আমি ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে আমি দু তিনবার ঢাকনা সরিয়ে নেড়ে দিয়েছিলাম আর এখন দেখুন একদম তেলটা কীরকম ওপরে ভেসে উঠেছে আর মশলাটা খুব বেশি গাঢ় হয়নি গাঢ় হলেও অসুবিধা নেই শুকিয়ে গেলেও অসুবিধা নেই তো এখানে আমার একেবারে শুকায়নি কিন্তু এখনই আমি এর মধ্যে মেথি শাকগুলো দিয়ে দেবো তেলটা খুব সুন্দর করে রিলিজ হয়ে গেছে আর দরকার নেই তো এবার দেখুন এই হচ্ছে মেথি শাক এক গাড্ডি মেথি শাক নিয়েছি আমি আর খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে আমি কেটে নিয়েছি রাফলি কেটেছি একেবারে খুব ছোট ছোট করে আমি কাটিনি আপনি দেখতে পাচ্ছেন সাইজ তো এখন আমরা মেথি শাকগুলো দিয়ে দেবো আমার ফ্রাই প্যানটা খুব ছোট সঙ্গে সঙ্গে আমি নাড়তে পারবো না তাই আমি শুরুতেই কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি দেড় দু মিনিটে কোয়ান্টিটি একটু কম হয়ে যাবে তারপরে আমি নেড়ে দেব দেখুন এখন অনেকটা কম হয়ে গেছে এখন আমি নেড়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আর ভালো করে মিশিয়ে আবার আমি ঢেকে দেব। আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব দেখুন এখন অনেকটা কম দেখতে লাগছে এবার আমি ঢেকে দিচ্ছি আবার দু থেকে তিন মিনিটের জন্য এখনও আমি জল দিইনি তো এই দেখুন এই হচ্ছে টেক্সচার এখন আমরা অল্প অল্প করে জল দেব যেরকম আমরা শুরুতে বেসনের জন্য জল দিয়েছিলাম সেরকম এখানেও আমরা অল্প অল্প করে জল দেব। কারণ এই যে সবজিটা আমরা বানাচ্ছি এর টেক্সচারটা কিন্তু একেবারে পাতলাও হবে না আর একেবারে টাইটও হবে না একটু জুসি জুসি টেক্সচার হবে ঘন্ট যেরকম হয় ঘন্টর থেকে একটু পাতলা অল্প একটু জল দিয়েছি আমি আরও একটু দিচ্ছি জল দিয়ে ঢেকে দেবো একবারে বেশি জল দেব না তাহলে কি হবে কি বাই চান্স পাতলা হয়ে যেতে পারে তো দেখুন এটুকু আমি জল দিলাম এবার আমি ঢেকে দিচ্ছি আমার মনে হয় না আর লাগবে যদি লাগে আবারও দিতে পারি দেখুন আর আমি জল দিইনি মিডিয়াম হিটে ঢেকে রেখেছিলাম আর মেথি শাক অ্যাড করার পরে আমাদের টোটাল কুক করতে হবে ছ থেকে সাত মিনিটের জন্য এর থেকে বেশি অতিরিক্ত কুক করলে কিন্তু তিতো হয়ে যেতে পারে আর এর থেকে কম করলে বাই চান্স কাঁচা থাকতে পারে তো আমাদের সবজি তৈরি হয়ে গেছে এখন আমি নিচ্ছি তড়কা বানানোর জন্য তো এখানে আমি অন্য একটা কড়াই নিয়েছি তড়কা প্যান নিতে পারেন তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিচ্ছি জিরে আধা টি স্পুন একটুখানি হেং দিয়ে দেব সুন্দর সুগন্ধ আসবে আর এর মধ্যে দেব আমরা সেই রসুনগুলো গোটা রসুনের কোয়া যেগুলো রেখেছিলাম সেগুলোকে আমি একটু একটু ফাটিয়ে দিয়েছি একটু হালকা করে ক্রাশ করে দিয়েছি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাকে এ দেখুন হালকা হালকা ক্রাশ করে দিয়েছি এতে কি হবে রসুনের যে সুগন্ধটা সেটা খুব সুন্দর একেবারে বাইরে চলে আসবে একেবারে ছড়িয়ে যাবে সবজির মধ্যে তো রসুনগুলো দিয়ে আমাদের ভালো করে রসুনগুলোকে পাকাতে হবে পাকাতে হবে মানে কুক করতে হবে ভেতর পর্যন্ত লাল বা ব্রাউন হওয়া জরুরি নয় কিন্তু ভেতর পর্যন্ত রান্না হয়ে যাওয়াটা খুব জরুরি তো এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে ভেতর পর্যন্ত আমি তিনটে রসুন নামিয়ে রেখেছি ওপর থেকে গার্নিশ করার জন্য আর একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে তারকার কালারটা সুন্দর লাগে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে একেবারেই ওয়েট করা চলবে না নইলে কিন্তু পুড়ে যেতে পারে জলদি জলদি আমরা সবজির মধ্যে এটা দিয়ে দেব তড়কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর আমাদের সবজি একদম তৈরি আমাদের রসুনি মেথি বা লসুনি মেথি যাই বলুন এটা একদম তৈরি হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। মানে হিটার বন্ধ করে দেব। আর গরমা গরম মেথি সবজি আমরা সার্ভ করব। রসুনি মেথি সার্ভ করব এই দেখুন বন্ধুরা সার্ভ করার পরে এই হচ্ছে টেক্সচার এটা আপনি ভাতের সাথে খেয়ে দেখুন নর্মাল যেরকম ভাত খান তার থেকে অনেকটা বেশি ভাত খাবেন আর রুটি পরোটার সাথে খেয়ে দেখুন সেখানেও আপনি নর্মালের থেকে দুটো রুটি অবশ্যই বেশি খাবেন অবশ্যই সিম্পল রেসিপিটি ট্রাই করুন বন্ধুরা আর ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানান যে আপনার কেমন লাগলো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ